কাঠবাদাম আমাদের শরীরের একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং পুষ্টিকর খাদ্য। এই কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং পটাশিয়াম। প্রচুর পুষ্টিগুণে ভরপুর এই কাঠবাদাম। কাঠবাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও কাঠবাদাম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রতিদিন আপনি 4টি কাঠবাদাম খেলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এসব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে হবে। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাই এই কাঠবাদাম খেলে কী কী উপকার পাওয়া যায় এবং কাঠবাদামে কী কী থাকে। প্রতিদিন কাঠবাদাম খেলে আপনিও এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে কাঁচা কাঠবাদামের থেকে জলে ভেজানো কাঠবাদাম অনেক বেশি উপকারী। জলে ভেজানো কাঠবাদাম দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কেননা জলে ভেজানো কাঠবাদামে আছে মনোস্যাচুরেটেড ফ্যাট, যা অনেকক্ষণ পেটকে ভরা রাখতে সাহায্য করে, যার ফলে কম খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। জলে ভেজানো কাঠবাদাম কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে। কাঠবাদামে আছে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কম করে, ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে এই জলে ভেজানো কাঠবাদাম। কেননা এই জলে ভেজানো কাঠবাদামে একরকম উৎসেচক পদার্থ থাকে যা লাইপেজ নামে পরিচিত। জলে ভেজানো কাঠবাদামে আছে ফাইবার নামক এক উৎসেচক, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কাঠবাদামে আছে ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম। আমাদের দেহে ম্যাগনেসিয়ামের অভাবে চুল পড়ে যায়, তাই এই কাঠবাদামে থাকা ম্যাগনেসিয়াম আমাদের চুলের জন্য খুবই উপকারী। এছাড়াও কাঠবাদামে রয়েছে ফসফরাস, যা আমাদের দাঁত ও হাড়কে মজবুত রাখে। কাঠবাদামে সোডিয়াম কম থাকে, পটাশিয়াম বেশি থাকে, ফলে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ করে এই কাঠবাদাম। তাই এসব সমস্যা থেকে মুক্তি পেতে আপনি রোজ 5 থেকে 6টি কাঠবাদাম সেবন করুন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি একটুও ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলের মধ্যে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।